দেখো রেডি হয়ে গেছে, কে যাচ্ছে বলো তো? আমি যাচ্ছি আর মামাম যাচ্ছে, মামার মা যাচ্ছে, রেডি হয়ে গেছে। ওরা রেডি হতে একদম এত লেট করে, মাথা খারাপ। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ এরা রোদে দেখো কত সুন্দর বসে রয়েছে। এই যে দেখো, আমি পুরোটা ভালোই উঠেছে, প্রচুর রোদ, রোদে থাকা যাচ্ছে না। দেখে আরও বাড়ির ভেতরে যাচ্ছে, কী করছে ওরা, বেরোচ্ছি না। আমি অনেকক্ষণ রেডি হয়ে গেছি, তোর মুখটাই দেখা যায় না। মাম, হ্যালো, মুড অফ, মুড অফ, আসেন চলেন, দেরি হচ্ছে, গিয়ে কথা বলছি, চলো চলো। বেরিয়ে ক্রিম দিবে, কেমন বলছো? রেডি হয়ে গেছে, তারপর চলো দরজাটা লাগিয়ে দিচ্ছি, কারণ মা গেছে বাইরে, তো তার জন্য দরজাটা আটকে দিচ্ছি। চলো যাচ্ছি, হ্যাঁ বস তোমার সাথ, টাটা চল আমি চলে যাই তোকে রেখে, টাটা বাই বাই, আয় 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 তাড়ি আয়। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো করে কোথায় যাবো বলে তো এখন রেডি হইনি, রেডি হবো, যাবো আজকে যাচ্ছি পুচকু সোনাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো ওর আবার শরীরটা কি সব বেরিয়েছে, দেখবেন ডক্টর দেখাতে হবে। তো ফটাফট রেডি হইনি, রেডি হয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, চলো আমার সাথে সাথে। তো ফাইনালি গাইস দেখো রেডি হয়ে পড়েছে, রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে টোটোতে বসলাম, তোমার বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা না, তারপরে কাছাকাছি তো, তারপরে হেঁটে যেতে ইচ্ছে খুব কমই করে, তার জন্য টোটো করে যাচ্ছিলাম। এই যে আর মামার মতো ফোন থেকে উঠেছে, তার জন্য প্রচণ্ড অফ ছিল, সবাই বলে না কি দেখছো ওই দেখছে, আমি বসে গেছি। আর মেকআপকে কেমন করে বলছি যে আমরা শুধু ডক্টরের দোকানে যাও, আর অন্য কোথাও যাও না, তো হ্যাঁ ডক্টরের ওখানে যাওয়া হয়, তার মধ্যে আশেপাশে কাজ থাকে সেটাকে কাজেও করে আসা হয়, ঠিক আছে। তো এমনি করে যে কোথাও যাওয়া সেরকম যাওয়ার টাইমও থাকে না, যাওয়া হয়ও না, সেটা যাই না, সেটাই সত্যি কথা, মিথ্যে কথা বলার কিছু নেই, দরকার হলেই যাই, তাছাড়া যাওয়া হয় না। আর এই যে আমাদের এখানটা মার্কেট, একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলছিল যে তুমি কোথায় থাকো সেটাই এখনও বলি না, তো বলবো তো বলেই তো দিই, আমি কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি, ঠিক আছে। এর বাইরে এত কিছু ব্লগে বলা ঠিক হয় না, আমার পছন্দও লাগে না, ঠিক আছে, আমি এতটা বলা ভালো লাগে না তাই বলি না। সো এতে কারো কিছু মনে করার কিছু নেই, ঠিক আছে। প্রত্যেকে আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই লাইভে আসবে, তো কথা হয়ে যাবে সেখানে, ঠিক আছে। এইভাবে ব্লগ আমার যত টাকা আছে ততটুকুই করি। দেখো আমরা নেমে গেছি, যাচ্ছিলাম এই যে মামা আমার, আমি ডক্টরের দোকানে যাচ্ছিলাম, তো ওখানেই দাঁড়িয়েছিলাম। আর বল কি বলবো গাইস, ওখানে এত রোদ ছিল, রোদের জন্য জাস্ট মানে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ ছিল, বাইরে মানে বাইরের দিকটা তাকানোও যায় না, এরকম অবস্থা। যাচ্ছি টোটো থেকে জাস্ট নামলাম, যাচ্ছি ডক্টরের দোকানে। এই যে দেখো, আর ডক্টরের এখানে গিয়ে একটা কাণ্ড হলো, তো ডক্টর যাবে মানে কোথাও একটা যাবে, তাড়াহুড়ো করছিলো, ওই মুহূর্তে আমরাও চলে গেলাম। তো ডক্টর বলছিলো দেখবে না, আগে বলছিলো দেখবে না, তারপরে ভাবলাম যে এত কষ্ট করে এলাম এই গরমের মধ্যে, দুপুরবেলা আপনি দেখবেন না, কেমন একটা পরে কথা বলার পরে বললো যে দেখবে,
এরকম একটা বলছিল, তো ওরা দেখলো আমার। তো তারপরে দেখো চলে আমি কিছু অনলাইনের দোকানে খাচ্ছিলাম, সেখান থেকে যাবো আমাদের অনলাইনের দোকানে। ওই যে চলে এসে অনলাইনের দোকানে একটু আমার কাজ ছিল, সেই কাজটাকে সারবো। অনলাইনের দোকানে বলতে একটু আধার কার্ডের কাজ ছিল, সেটুকু পুরো কমপ্লিট করলাম। পুরো কাজই করতে হয়, আর বললাম না যে যে কোনো একটা কাজের জন্য যাই না, সেখান থেকে কাজ দেখা করে বেরিয়ে পড়েছে। এখানে তো হাঁটা রাস্তা কেটে করে যেতে হয় পুরো এখান থেকে এখানে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে যাবো একটু ব্যাংকে, ব্যাংকে ঢুকেও একটু কাজ ছিল। আর বেরোলে একদিনই সব কাজ করা হয়, যে ডক্টর দেখাতে এসেছিলাম ওখান থেকে যেখানে যেখানে কাজ আছে পুরো কাজগুলোই কমপ্লিট করতে হয়, করে করে এই আসা, তাই তো। এই আর এমনিতে কোনো কিছু সেরকম কাজ নেই আমাদের, খুব কাছে রাস্তার পাশাপাশি চলে এসেছি। রাস্তা দিয়ে বলবে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। রাস্তা খুব রক্ষা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দেবো। চলো আজকের মতো এরকম।